এরে কি করস নুরি? ওই যে আমি শাড়ি পরবো বলছি, এগুলো বের করতেছি। কি শাড়ি পরবি দেখি না আন্টি, এগুলো কি আপনার শাড়ির মধ্যে এত স্যাঁতসেঁতে কেন? ওগুলো কি রোদে দেন নাই? না এই যে এটা রোদে দিতে হবে, দেখেন কি অবস্থা। ওগুলো বন্যার করা হয়েছে এরকম? বন্যায়? বন্যা তো সবাইরই শেষ করলো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, বন্যার পরবর্তী সময়ে জাস্ট একবারই হচ্ছে শাড়িগুলো রোদে দিয়েছিলাম, আর দেওয়া হয় না। আর শাড়িগুলোর অবস্থা তো আপনারা একটু আগেই দেখতে পেয়েছেন। যা দিয়ে আমি ভাবতেও পারিনি আমার শাড়িগুলো এই অবস্থা হয়ে যাবে। কয়েকটা শাড়ি তো পরার উপযুক্তই নাই, অবস্থা অনেক বেশি নাজেহাল হয়ে গেছে। আর কোনটা কোনটা হয়েছে দেখতো? যা দিয়াই কিও তুলবো আমি, এটা কার শাড়ি? এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। খুব সুন্দর আছে তো, এটা পরবো ঠিক আছে আজকে? পরিস যে এখানে, ওয়াও, ওই হ্যান্ড পেন্ট করা শাড়িটা না আমি পরছিলাম মনে, এটা রোদে দিতে হবে তো? হ্যাঁ আছে। আল্লাহ, আল্লাহ মিরাতে কি পেটিকোট আর ব্লাউজ এগুলো নিতে হবে না? কি আর করার, এখন শাড়িগুলো সব রোদে দিতে হবে, আর রোদে দিয়ে দেখতে হবে কোনগুলো পরা যায়। আমার আলমারির অবস্থা আরো বেশি নাজেহাল, এক একটা শাড়ি এক এক জায়গায় রয়ে গিয়েছে। জাস্ট হচ্ছে রোদে দিয়ে দিয়ে আমি ঢুকাই রাখছিলাম সবগুলো কাপড় চোপড়, কিন্তু একটাও ভাঁজ করা হয় নাই। আস্তে আস্তে সবগুলো ভাঁজ করা হবে। আর আছে তো সাজাতে কাপড়ে নিছে, সাজাতে কাপড় নিছে, এ দুইটা না তিনটা, এগুলা হ্যান্ড পেইন্ট করার শাড়ি, হাফ সিল, এগুলো হচ্ছে সেল করার শাড়ি, সব কিছু এলোমেলো, যার কারণে এখনো বাস করা হয় নাই। আর আছে নাকি দেখতো? আর নাই নাই, একটা রেড কালার থাকবে, আচ্ছা নিচে হোয়াইট কালার, স্কাই কালার, স্কাই কালার থাকবে, দুইটা থাকবে স্কাই কালার। এই পাশেরটা খুল, এই পাশের পার্ট খুল, এই পার্টটা খুল, গাইস আমার শাড়ির অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে। হ্যাঁ, এগুলো দিয়ে হ্যান্ড পেইন্ট করি। আর যারা আমাকে সবসময় কমেন্ট করেন এই হাফ সিল্ক শাড়িগুলো কোথায় পাবো, তাদেরকে বলতেছি এগুলোতেই হচ্ছে হ্যান্ড পেইন্ট করা হয়। আর এগুলো পাবেন হচ্ছে আমাদের পেজ সুইফট বিতে। যারা বারবার হচ্ছে ইউটিউবে কমেন্ট করেন আপু এই শাড়িগুলো নিতে চাই, এগুলো কোথায় পাবো, এগুলোর প্রাইস কত, এগুলো হচ্ছে আপনি আমাদের পেজ সুইফট বিতে অর্ডার করতে পারেন, কনফার্ম করতে পারেন হচ্ছে আপনার ফোন নাম্বার নিয়ে। যদি ফেসবুকে গিয়ে সুইফট বি লিখে সার্চ করেন তাহলে কিন্তু চলে আসবে। আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার, যে কোনো ডিজাইন বা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। চাইলে এক কালার শাড়িও নিতে পারবেন, আবার চাইলে হচ্ছে আপনি হ্যান্ড পেইন্ট করেও নিতে পারবেন। এখানে অনেকগুলো কালার রয়েছে, এই যে রেড কালার, হোয়াইট কালার, স্কাই কালার, রেড কালার, ল্যাভেন্ডার কালার, তারপর হচ্ছে পিঙ্ক কালার,
ইয়েলো কালার। আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো কালার পেয়ে যাবেন আমাদের পেজ সুইফট বিতে। হাফ সিল্ক এই শাড়িগুলোতে হচ্ছে আপনি এক কালার চাইলেও ফ্রেন্ডদের সাথে ম্যাচিং করে পরতে পারেন একটা ব্লাউজ দিয়ে, আবার চাইলে কিন্তু হচ্ছে হ্যান্ড পেইন্টও করতে পারেন। হ্যান্ড পেইন্ট শাড়ি এক একটার এক এক ধরনের প্রাইস হয়। অনেকে আবার জিজ্ঞেস করেন আপু এই শাড়িটার প্রাইস কত, হ্যান্ড পেইন্ট করলে কত হবে। তো আপনার এমনিতে এক কালার শাড়ি যে দাম, তার উপর হচ্ছে রং, যেহেতু আপনার শাড়িটাতে কাজ করার জন্য রং দরকার হয়, ফেব্রিক্স দরকার হয়, তারপর হচ্ছে একজন যে কাজ করে তার একটা পারিশ্রমিক থাকে, সব কিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার কাজের ডিজাইনের উপর। তো আশা করছি আজকে বুঝতে পারছেন। আর এখন হচ্ছে শাড়িগুলো রোদে দেওয়া হবে, কারণ আমার এই শাড়িগুলো বেশিরভাগ হচ্ছে স্যাঁতসেঁতে হয়ে গিয়ে, জানেন আমাদের এখানে পানি উঠছিল, তো বন্যার পরে হচ্ছে শাড়িগুলো একবার রোদে দিয়েছিলাম, কিন্তু এখনও স্যাঁতসেঁতে ভাবটা যায় নাই। এমনকি আলমিরার মধ্যে এখনও হচ্ছে সাদা সাদা স্যাঁতসেঁতে পড়ে যায়। আপনারা নিশ্চয়ই জানালার মধ্যে দরজার মধ্যে দেখে যান, এই যে যারা নোটিস করছেন আগে অবশ্যই কমেন্ট করে বলবেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো এভাবে হাত দিয়ে আবার এভাবে ঘষা দিলে চলে যায়, কিছুদিন পর আবার হয়। হ্যাঁ নাও, ধরো আমি হ্যাঙ্গারে এনে দিই, হ্যাঙ্গারে করে ঝুলাই একেবারে একসাথে রোদে দিতে পারবা। বেশি নিস না, কয়েকটা নে। পরপর দুদিন রোদে দেওয়ার পর কাপড়গুলোকে ভাঁজ করে নেওয়ার জন্য বসছি আমরা দুইজনে। আর এদিকে সাজিদের অবস্থা দেখুন, সে ঘুমাচ্ছে, তো নুরি প্রায় বেশিরভাগ হচ্ছে ভাঁজ করে ফেলছে আমি আস্তে আস্তে। তো আর কিছু আসতে এখন এগুলো আমি সহ মিলে ভাঁজ করে নিচ্ছি। যে শাড়িগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ বা আমি কোথাও বাইরে গেলে পরি, তো ওই শাড়িগুলো হচ্ছে আমি হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে নিচ্ছি, আর যেগুলো হচ্ছে খুব একটা পরা হয় না ওইগুলো ভাঁজ করে আলমারিতে রাখবো, আর এই শাড়িগুলো হচ্ছে হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রাখবো। তাছাড়া পেজের শাড়িগুলো ভাঁজ করে নিয়েছি, এগুলো একটা সাইডে একসাথে করে রাখা হবে। যারা সব সময় কমেন্ট করেন বা কোয়েশ্চেন করেন যে আপু এই শাড়িগুলো কোথায় পাবো হ্যান্ড পেইন্ট করার জন্য, তারা নিশ্চয়ই আজকে উত্তর পেয়ে গিয়েছেন। এবার হচ্ছে হ্যাঙ্গার দিয়ে যেগুলো ঝুলিয়ে রাখবো ওই শাড়িগুলো রাখতেছে নুরি, দেখতে পাচ্ছেন এইভাবে রাখতেছি। এবার দেখা যাক শাড়ির অবস্থা কেমন হয়। আর যেহেতু একটা ছ্যাঁকা খাইছি, এবার শিক্ষা হয়েছে কিছুদিন পর পরে হচ্ছে এভাবে হ্যাঙ্গার সহ হালকা একটু রোদে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনারাও নিজেদের আলমারির কাপড়গুলো এই সময়টা রোদে দিয়ে দিবেন, কারণ এখন হচ্ছে বৃষ্টি যেহেতু নেই, আর শীতকালে সবচেয়ে বেস্ট হচ্ছে কাপড় রোদে দেওয়ার জন্য। পানিটা যেহেতু বর্ষাকালে উঠছে আর এরপরেও পরপর বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি তেমন একটা রোদে দিতে পারি না, আর এই কারণে হচ্ছে আমার কাপড়গুলো এই অবস্থা হয়ে গিয়েছে। তাছাড়া আমার পছন্দের একটা শাড়ি দুই জায়গায় ছিঁড়ে গেছে, মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, তো ওটার ভিডিও ক্লিপে নেওয়া হয় নাই। যাই হোক, আমার শাড়িগুলো এভাবে ভাঁজ করে রাখছি আর উপরের সাইডে এগুলোও ভাঁজ করে রাখছি। আর এই যে বক্সটা দেখা যাচ্ছে, এটা ছিল আমার বিয়ের শাড়ির, তো বিয়ের বেনারসিটার বক্সটা অনেক বছর যেহেতু হয়েছে পুরাতন হয়ে গিয়েছে, তাছাড়া বন্যার পানিতে একটু ভিজছিল যার কারণে ছিঁড়েও গেছে। যাই হোক, আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।